শ্রোতা শ্রী সুশোভন ভট্টাচার্য। আমি তাদেরকে আজকে এই সঙ্গীত আলাপনিতে জয়গুরু জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। জয়গুরু সুশোভন দা, প্রথমে সবাইকে আমরা আমাদের আনন্দিত জয়গুরু জানাচ্ছি। এখন আমি সুশোভনের বাবার কাছে জয় গুরু। আজকে একটা বিশেষ দিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সুদূর পরমপিতার চরণে আমি তার সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল সুস্বাস্থ্য নাম সমন্বিত সুনিয়ন্ত্রিত দীর্ঘ জীবন প্রার্থনা করি। তার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আরো তর হয়ে চলুক। পরমপিতার চরণে এই প্রার্থনা করি। জন্মদিন একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে আমরা গুরুজনকে স্মরণ করি, তাদের আশীর্বাদ মাথায় নিই, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে জীবনে আরো তর ভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করি। আমরা মহাভাগ্যবান, আমরা আমাদের জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরু রূপে বরণ করার সুযোগ পেয়েছি, তার নির্দেশ মেনে চলার সুযোগ পেয়েছি, আচার্য পরম্পরা পেয়েছি। আমাদের জীবনটাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করার, আলোকিত করার এক মহা সুযোগ আমাদের কাছে। কোন সৎসঙ্গী পরিবারে যখন কারো জন্ম হয়, সে তার পূর্ব জন্মের সাধনা নিয়েই জন্ম হয়, সে ইষ্টকে নিয়েই তার জীবনের শুরু হয়, সে মহাভাগ্য। আমরা যখন তার কথা শুনে তার আদেশ মেনে চলি, আমরা জীবনে মহৎ হয়ে উঠতে পারি। সবসময় আমাদের খেয়াল রাখতে হয় এবং ছেলে মেয়েদের সবারই শ্রী শ্রী ঠাকুরের যে কথা, যে পিতা মাতায় অটুট টান পূরণ প্রবণ ঝোঁক, সেই ছেলেই হয় ভবিষ্যতের মহান একটি লোক। যে পিতা মাতাকে আশ্রয় করেই আমরা এই দুনিয়ার বুকে আসি, তারাই হচ্ছেন আমার কাছে প্রথম জীবন্ত দেবতা। এই দেবতাদের সন্তুষ্ট করে যখন আমরা চলি, সেবা করে তাদের আদেশ নির্দেশ মেনে যখন চলি, সমস্ত দেবতা প্রীত হন, আমি আশীর্বাদের অধিকারী হই। আমাদের ইষ্ট দেব যিনি, গুরু যিনি, তিনিও প্রীত হন, তারও আশীর্বাদের অজচ্ছল ধারা তখন আমার উপর বর্ষিত হয়। পিতা হয়েও তিনি আছেন, মাতা হয়েও তিনি আছেন, পারিপার্শ্বিক সবকিছু হয়ে তিনি আছেন। ঠাকুর বলেছেন, আমি লুকিয়ে থাকি প্রতি প্রাণে প্রাণে, তোরা সব আমারই বুদ্বুদ, আমাতেই লয় হয়ে যাবে। তাই তাদেরকে খুশি করা, প্রীত করার মধ্য দিয়ে আমরা ইষ্টকে খুশি করি, তার আশীর্বাদের অধিকারী হই। আজকে পরমপিতার চরণে আমি বিভুনন্দনের সেই আবারও সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল এবং ইষ্টোচ্ছল সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করে এইখানে আমার আপাতত বক্তব্য শেষ করছি। জয় জয় জয়গুরু কাকু। খুব সুন্দর কথা শুনছিলাম আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সুপ্রীত ভট্টাচার্য সভাপতির দিক মহোদয়ের কাছ থেকে। আমরা এবারে নিশ্চয়ই গানে যাব। আমাদের প্রথম গানটি পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় দীপা ভট্টাচার্য কাকিমা এবং বৌদি শ্রীমতী দেবযানী ভট্টাচার্য। জয় জয়গুরু।
আমাদের ছোট্ট সোনাকে আগে প্রথমেই হ্যাপি বার্থডে জানাচ্ছি, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের প্রথম নিবেদন ঠাকুরের কাছে একটা অন্যরকম গান নিয়ে, একটু একটু ভক্তি সহ মিশ্রিত, একটু ফিল্মি, সবটাই আছে আর কি। তো আমরা শুরু করছি। Thank you.
খুব সুন্দর একটা গানের মাধ্যমে আজকে আমাদের এই সঙ্গীত আলাপনি শুরু হলো, সেই মঙ্গলের ছোঁয়া যেন আমাদের সবার উপর বর্ষিত হয়, পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা করি। খুব ভালো লাগলো কাকিমা আপনাদের এই দ্বৈত পরিবেশনা, খুব ভালো থাকবেন, এরপরও আমরা আরো গান শুনবো আপনাদের কাছ থেকে। এবারে আমরা শুনে নেব আমাদের শ্রদ্ধেয় শ্রী সুশোভন দার কাছ থেকে একটা গান। আমি আগে প্রথমেই বিভুনন্দনকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, তার এই জন্মদিনের প্রাক মুহূর্তে এই সঙ্গীত আলাপনির আয়োজন, এবং দেখে তো আরো খুব আনন্দ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বিপ্লব দার কোলে আজ বিভুনন্দন। বিপ্লব দাকে এমনি এই স্ক্রিনে দেখা যায়, কিন্তু আজ বিপ্লব দার স্ক্রিনে বিভুনন্দনও রয়েছে, সেটা আমাদের খুব আনন্দের। এবং আজকে এই বিশেষ মুহূর্তে যে আমরা যোগদান করতে পারছি, সেটা তো একটা বাড়তি পাওনা আমাদের। আমি একটি বাংলা গান আপনাদেরকে শোনাই, তারপর অন্য ধরনের সঙ্গীত আপনাদেরকে পরিবেশন করব। আমার সাথে তবলায় আজ সহযোগিতা করছে, অনেকে যারা সৎসঙ্গে যোগদান করেন তারা ওকে দেখেন আমার সঙ্গে সবসময় সহযোগিতা করে, লিটিল মাস্টার নামে সে পরিচিত এখন, লিটিল মাস্টার রাজবীর চৌধুরী। আমি যে সঙ্গীতটি পরিবেশন করব সেই সঙ্গীতটির জাতিস্বর মুভি থেকে, এবং এটি গেয়েছেন শ্রদ্ধেয় রূপঙ্কর বাগচিদা, এবং এটি মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্রী কবির সুমন্দা, এবং টি সিরিজ থেকে এই গানটি প্রোডাকশন হয়েছিল। তুমি কেমন তুমি চোখের তারা আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারা আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতা অধরতার আকর ধরো, এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, কথা নয় নীরবতায় সজলতার আকর ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ
তুমি কেমন তুমি চোখের তারা আয়না ধরো এই কেমন কান্ন তুমি আমায় যখন আদর করো আমার একজন ভাই যে আমাকে প্রথমে এই সঙ্গীত আলাপনির কথা বলে সে হচ্ছে জয়ন্ত ভাই, সে সুদূর আসামে থাকে, সে আমায় বলেছে। তারপরে আমি মানে সত্যি ভাবলাম যে কি সুন্দর করে আলাপনিটা করা যেতে পারে, এবং তখনই আমার বিপ্লবদা এবং দেবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় এবং এ বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়। জয়ন্ত ভাইকে আমার পরিবারের এবং আমার অনেক অনেক ধন্যবাদ। সুশোভনদা, যেহেতু আপনি প্রসঙ্গটা আনলেন, আমি একটু বলছি। এই জয়ন্ত ভাইটি আমাকে মামা ডাকে, তো আসলে আমরা পরমপিতার সন্তান। এই অনলাইন সৎসঙ্গে আমরা এত আপন হয়েছি না, আজকেও পূজিনী পিঙ্কিরা বলছিলেন যে অনলাইনে এক অনলাইনেই আমরা বুঝতে পারছি যারা আমরা পরমপিতার সন্তান তারা আমরা কত আপন। আর যখন আমরা প্রকৃত ঠাকুরের মানুষ হয়ে উঠবো তখন যে কি স্বর্গীয় সুখ আনন্দ পাবো আমরা। আজকে পূজনীয় বিঙ্কিদা এক জায়গায় এইভাবে বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল সত্যি তো তাই। এই জয়ন্তশীলটা যখন শুনলো আমার বড়বাবুর জন্মদিন, সেই আমাকে বলল, মামা যদি আপনি আমাকে বলেন তাহলে আমি ব্যবস্থা করব। আমি আপনার আপনার কথা বললো, আমি হ্যাঁ খুব ভালো হয়। আমাকে আমাদের পরিবারের পক্ষে থাকো জয়ন্ত ভাইকে অনেক অনেক ভালোবাসা, জয়গুরু। দেবু ভাই তারপর বলো তুমি। তারপরে আমরা আবার একটু কাকিমা এবং বৌদির কাছে ফিরে যাই দাদা। ঠিক আছে ঠিক আছে। আমাদের পরম সৌভাগ্য আজকে আমরা সেই পরিবারটিকে পেয়েছি, তাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর গান শুনবো, এবং গানের পরে আমরা দুটো নৃত্য দেখবো। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। একই সাথে আজকের এই প্রোগ্রামটি
সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটুকু পেজে গিয়ে করতে পারবেন এবং সেবাই সবাই পেজটিকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং দেবু ভাই বলতে পারো ওইটাও যে আমরা অনেকদিন ফেসবুক পেজ থেকে লাইভ দেই নাই, তো প্রবলেম হয়েছিল, কিন্তু আজকে অনেক ফোন আছে আমাদের পেজ থেকে লাইভ হলো, লাইভ হলো। হ্যাঁ হ্যাঁ সেটাই। কাকিমা আমরা এবার কি গান শুনবো আপনাদের কাছ থেকে? এখন আমরা একটা দ্বিজেন্দ্র গীতি করব। হ্যাঁ আমাদের আজকে কোনো প্রিপারেশন নেই, মানে সত্যি কথা বলছি তোমাদেরকে, মানে আমরা আজকে যে উইদাউট প্রিপারেশন একদম বসেছি। যাই হোক ঠাকুর ভরসা আমাদের আজকে, মানে সবচেয়ে বেশি আনন্দ লাগছে, মানে বিপ্লবদা আমাদেরকে এতটাই ভালোবাসেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তো নেক্সট আমাদের একটা গান, খুব জনপ্রিয় গান, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। ঠিক আছে বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। দোলে হার পালুছে মধুর মধুর বাতা
বেলা বয়ে যায়। কাকিমা গান গাচ্ছিল আর আমার সেদিনের কথা খুব মনে পড়ছিল, কাকিমার মনে আছে কিনা, 2019 সালে সিলেটে আসা প্রথমবারের মতো। পরের দিন আমরা ঘুরতে গেলাম আর কাকিমা খুব সুন্দর একটা গান গাইছিল একটা দোলনায় বসে, পুরনো সেই দিনের কথা, কাকুকে পাশে রেখে। আমার সেদিনের কথা খুব মনে ছিল, খুবই আনন্দ হয়েছিল আমাদের সেই সময়টা আপনাদের সবার আগমনের কারণে। একদম ভুলতে পারি না, এত সুন্দর মোমেন্ট আমরা কাটিয়েছি, মানে আবার যেতে ইচ্ছে করছে, আবার যেতে ইচ্ছে করছে, এরকম লেগেছিল। নিশ্চয়ই কাকিমা, পরিস্থিতি ভালো হলে অবশ্যই আমরা আবার সবাইকে নিয়ে একসাথে আনন্দে মেতে উঠবো, অবশ্যই। আর আমাদের রাজবীর ভাই, দাদা যাকে একটু আগে বলছিল যে লিটিল মাস্টার, সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনাদেরকে সে সঙ্গ দিচ্ছে। কাকিমা, পরবর্তীতে কি আমরা একটা হিন্দি গান শুনবো? হ্যাঁ, আমাদের এখন আমাদের দুজনের শেষ নিবেদন আজকে একটা ফিল্মি, খুব একটা জনপ্রিয় বই, আ গলে লাগ যা, এই বইটার একটা ছোট্ট গান আমি, মানে বিপ্লব দার ছোট্ট সোনাটার জন্য আমরা করছি এই গানটা। তেরা মুঝসে ইয়ে পেহলে কনাতা কনাতা কুই
জয় গুরু, জয় গুরু কাকে বা, অপূর্ব দৃশ্য। সত্যি খুব ভাগ্যবান আমরাও এরকম একটা গান শুনলাম আপনাদের কাছ থেকে। খুব ভালো থাকবেন কাকিমা এবং বৌদি, সবাইকে আবারও জয়গুরু জানাচ্ছি। আমরা এবারে দাদার গান শুনবো, তবে দাদার কাছে আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি দাদা। আমরা একটা গান শুরুর আগে একটা নাচ দেখে আসি। একদম একদম, খুব ভালো ভালো খুব ভালো, ঠিক আছে। আমি বিপ্লব দাকে একটা কথাই বলতে চাই, উইদাউট প্রিপারেশন আজকে আমরা বসেছি, আবার যদি সুযোগ হয় আবার করব, মানে আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে করব। জাস্ট আজকে মানে আমাদের ছোট্ট সোনাটাকে মানে আমরা একদম আমাদের বিশেষ জানানোর জন্য শুধু বসেছি। আর বিপ্লব দা এতটুকু আমাদেরকে এতটাই ভালোবাসেন, এই অনারটুকু আমরা না রেখে পারছি না, ঠিক আছে? আমার কিছু বলার নেই, ভালোবাসায় সব হয়। আপনারা ভালোবাসেন বলেই এত অপূর্ব হচ্ছে, আর মানে কিছু বলার নেই। জয় গুরু, জয় গুরু। শ্রোতা দাদা ভাইরা, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের পরম শ্রোতা দীপা ভট্টাচার্য মা এবং শ্রীমতী দেবযানী ভট্টাচার্যের কাছ থেকে দ্বৈত পরিবেশনা। আমরা আবারও সুশোভন দার কাছ থেকে গান শুনবো, তবে এবারে আমরা একটা নৃত্য দেখে আসবো। এবারে নৃত্য পরিবেশন করবে গুহাটি আসাম থেকে রূপাঞ্জনা সাহা। জয় গুরু দাদা। হ্যাঁ জয় গুরু, জয় গুরু বোন, শুরু কর। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। আজকে কাকার বড় ছেলের বার্থডে, সে উপলক্ষে আমি একটা কৃষ্ণ ভজনের উপরে নৃত্য পরিবেশন করছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। কাউন্ট আসছে না, কাকাই মোবাইলটা নাড়াইও না, মোবাইলটা নড়ছে। The Bluetooth device is connected successfully. ফুল বাগানে সমরে শ্যামধুখায় মিষ্টি মিষ্টি ফুল বাগানে
কালের ঘাটে দীক্ষাইলাম কি সুন্দর সমোদয়, কালের ঘাটে দীক্ষাইলাম কি সুন্দর বিশেষ করে গানটি আমাদের সিলেট অঞ্চলের খুব জনপ্রিয় একটা গান, রাধারমণের গান, থামাইল গান, খুব সুন্দর লাগলো তোমার কাছ থেকে অপূর্ব পরিবেশনা। আজকে তোমার নাম ছিল না, কিন্তু তুমি আমাদের বিপ্লবদাকে ভালোবেসে এই এত সুন্দর একটা নৃত্য পরিবেশন করলে, অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো থাকবে আর সব সময় ভালো থাকবে। জয় গুরু। শ্রোতা দাদা ও মায়েরা, নৃত্যের পর আমরা আবারও ফিরে যাব আমাদের প্রিয় দাদা সুশোভন দার কাছে। দাদার কাছ থেকে আমরা আরো সুন্দর সুন্দর গান শুনব। আমি দাদাকে অনুরোধ করব একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। দেবু ভাই, আমি একটু আধুনিক গানে আবার যাই। আমাকে যারা জি বাংলায় শুনেছেন তারা জানেন আমি শ্রদ্ধেয় মান্নাদের গান আমি পরিবেশন করতে খুব ভালোবাসি, তো সেরকমই একটি গান করব কি দেবু ভাই? নিশ্চয়ই দাদা। যে গানটি পরিবেশন করছি সেই গানটির কথা শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদারের এবং সুর শ্রদ্ধেয় মান্নাদের। এটি একটি অত্যন্ত জনপ্রিয় গান। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি, শশীকান্ত কি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে
রোশনি বায়ের পায়ের পায়ের রোশনি বায়ের পায়ের পায়ের কোলে যেটাকে করু ঘায়ে আমার পদ্ম পাতায় লাগবে নাদা পদ্ম পাতায় লাগবে নাদা কলঙ্ক পাক যতই ঘাটিয়া শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও গোলাপ জল দাও ছিটিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়া ভুলতে যে যায় বুকের জ্বালা রক্তে নেশারা গুণ ধরা গোলাপ জল দাও ছিটিয়ে প্রতি রাতে মেঘের উপর দিয়ে হাটিয়া শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি কাহার বানায় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি শশীকান্ত তুমি দেখছি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও কাহার বানায় দাদরা বাজাও কাহার বানায় দাদরা বাজাও এই আসর মাটি হয়ে যায়নি দাদা বরঞ্চ আসরটা আরো জমে গেছে আমি কাকে কি বলবো দাদা এত সুন্দর গাচ্ছে এদিকে রাজবীর ভাই এত সুন্দর দাদার সাথে তাল মিলিয়ে বাজাচ্ছে মানে অসাধারণ একটা শশীকান্তর ভূমিকায় ছিল আজকে রাজবীর শশীকান্তর ভূমিকায় ছিল একদম দাদা যেরকম দাদার পরিবেশনা রাজবীর ভাইয়ের তবলা অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত দাদা আপনার কাছ থেকে আরো কয়েকটা গান শুনবো আমার একটা অনুরোধ ছিল যদি আপনার অসুবিধা না থাকে আমি সেই গানটি শুনতে চাই জি বাংলা সারে গাওয়া পায় তখন আপনি গানটি করেছিলেন তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন মানে আপনার কাছ থেকে অপূর্ব লাগে সেই গানটি আমরা এখনো শুনতে পারি বা আপনার একটা গানের পরে আমরা আবার একটা বিরতিতে যাবো তারপরেও আপনি করতে পারেন আপনার যেটা ভালো লাগে ঠিক আছে তাহলে সেই বিরতির পরেই করি আমি ততক্ষণে গানটি বের করে ফেলি এখন আমরা আরেকটা গান শুনে নেই তারপর আমরা একটা বিরতিতে যাব ঠিক আছে
আমি একটি ফোক গান শোনাই, যেহেতু আমার ফোক গান পরিবেশন করতেও ভালো লাগে, আর যেহেতু তার সাথে বাংলাদেশ জড়িত রয়েছে, ফোক না হলে হয় না। তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে তোমার ঘরে তোমার ঘরে বসত করে কয়জনা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সোফিয়াকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও এমন, একজনে সোফিয়াকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও এমন, ও আবার সে ছবিখানে নষ্ট করে কোন জানা সে ছবিখান, আবার সেই ছবিখান নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে আমার ঘরে তোমার ঘরে বসত করে কয়জনা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সুর তুলে এক তারে ও মন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে ও মন, একজনে সুর তুলে এক তালে ও মন, আরেকজনে মন্দির হাতে তাল তুলে ও মন, ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জানা কোন জানা, বেসুরা সুর ধরে সুরা সুর ধরে দেখো কোন জানা কোন জানা, তোমার ঘরে তোমার ঘরে তোমার ঘরে বসত করে কয় জানা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোরার লাগা, খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোরার লাগাম, সেই লাগাম খানা ঘরে দেখো কোন জানা কোন জানা, লাগাম খানা সেই লাগাম খানা ঘরে দেখো কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে কয় জানা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে আমার ঘরে তোমার ঘরে বসত করে কয় জানা তুমি জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা,
অসাধারণ দাদা,